সুপ্রিয় দর্শক, ভাটি বাংলা খ্যাত শস্য ভাণ্ডার নেত্রকোনা চার আসন থেকে ভোট সংলাপে স্বাগত জানাচ্ছি আমি মুজাহিদ শুভ। একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রস্তুতি নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আখমা শফিকুল হক ও মদন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীম। আপনাদের দুজনকেই সময়ের ধারাবাহিক ভোট সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে হান্নান তালুকদারের কাছে আসব, যে অভিযোগ আছে হাওর রক্ষা বাঁধ নির্মাণে এখানে দুর্নীতি এবং অনিয়ম হয়েছে, যার মাধ্যমে এই আসনের লাখো মানুষের স্বপ্ন ভেঙে গেছে। আসলে এই দুর্নীতি যদি হয়ে থাকে, যারা এই দুর্নীতির সাথে জড়িত ছিলেন তাদের কোনো ব্যবস্থা আপনারা নিতে পেরেছেন কিনা? দুর্নীতি হয়ে থাকলে ব্যবস্থা নিতে পারবো, কিন্তু দুর্নীতি যদি না হয়ে থাকে তাহলে নিব কেমনে? দুর্নীতিটা আপনি আমি মুখে বললে তো হবে না, এটা স্পেসিফিক থাকতে হবে, স্পেসিফিক দুর্নীতির বিষয়টা থাকে। কিন্তু এই বাত্রা আসলে ভাঙলো কেন? বাত্রা তো করার পর তো একটা দীর্ঘদিন এই বাত্রা মূলত ওই অবস্থাতেই থাকে, কিন্তু ভেঙে গেল কিভাবে? হাওর রক্ষা বাঁধ আপনার প্রতি বছরই কিন্তু সংস্কার করা হয়, প্রতি বছরই বাঁধ দেওয়া হয়। এটা আপনার পানির স্রোতে অনেক সময় ভেসে যায়, পানির যখন বেশি চাপ পড়ে, গত বছর এর আগে চৈত্র মাসের প্রথম দিকে যখন আমরা আপনার ওই পাহাড়ি ঢল নামে পাহাড়ি ঢলের যে স্প্রিট স্প্রেই, সেই স্প্রিটে আপনার ভাত ভেঙে যায় আর কি। আচ্ছা, উনি যেটা বলছিলেন যে আসলে কোনো দুর্নীতি হয়নি, আসলে আপনি এই অভি মানে এই বিষয়টাকে কিভাবে দেখছেন? আমরা সবসময় কমপ্লেন করে আসছি যে কাজ, পুরোপুরি কাজ গত বছর হয় নাই, কাজই হয়নি। বলতো আমাদের একটা গ্রাম আছে আজমপুর, হরিপুর, এই এলাকার এক্সকেভেটর ছিল কিন্তু ওই নদী পার করে আনতে পারে নাই, আর যেখানে বাঁধ ছিল বাঁধটা যেটা যে মাপে দেওয়ার কথা ছিল সেই মাপে তারা কাজ করতে পারে নাই। যে পিআইসিগুলি ছিল, যে কন্ট্রাক্টর ছিল, ঠিকাদার যারা ছিল তারা সঠিকভাবে কাজটা করতে পারে নাই, যার ফলে এটা আগাম বন্যার ফসল তুলিয়ে যাবে, এই জন্যই তো প্রিপারেশন নেওয়া। এই বছর যেমন সরকার চমৎকার একটা এই কাজ করছে, অনেক ই করছে, এই বছর তো বাদ ভাঙে নেই, এই বছর বাদ ভাঙার কোনো অভিযোগও নেই, হবে অনেকবার কাজ চমৎকার কাজ হয়েছে, কিন্তু এর আগের বছরগুলিতে এই অনিয়মগুলি হয়েছে বলেই তো বাদ ভাঙছে না। কিন্তু আপনারা যখন বাদ ভেঙেছে এই সময় কি আসলে এই দুর্নীতির বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়িয়েছিলেন? দুর্নীতির বিরুদ্ধে রুখে আমরা তো অবশ্যই ইয়ে করছি, আমরা প্রতিবাদ করছি, প্রতিবাদ করা গিয়েছিল, মামলা হয়ে গেছে, এবং মামলা হয়েছে এটা ইয়ে বিষয় যে আমাদের আওয়ামী লীগের একজন বাদী হয়ে মামলা করছে, তাদের আওয়ামী লীগের একজন লোক বাদী হইয়া আমাদেরকে আর ইয়ে করার সুযোগ দেওয়ার দরকার পড়ে নাই, সুযোগ নেওয়ার দরকার পড়েনি, তারাই বাদী হয়ে মামলা করছে, এবং পরবর্তীতে তারাই আবার এটাকে আবার মিনিমাইজ করছে। যেহেতু এই অভিযোগ নিয়ে এক ধরনের গুঞ্জন আছে, মানুষ মনেই করছে হয়তো দুর্নীতি হয়েছে, এই অবস্থায় সামনে নির্বাচন এটিকে কাটিয়ে উঠে মানুষের কাছে ভোট চাইতে পারবেন কিনা? মদন থেকে খালিয়াজুড়ি পর্যন্ত নেত্রকোনা ময়মনসিংহে যে রাস্তা আছে তার চেয়ে চওড়া এবং সুন্দর রাস্তা হয়েছে, এরকম মদনে প্রত্যেকটা এলাকাতেই সুন্দর রাস্তা, ব্রিজ কালভার্ট উন্নয়নের মানে জোয়ার। আচ্ছা, আপনার কাছে আসবো, যে আমরা জানি যে এটি হচ্ছে লুৎফুজ্জামান বাবরের আসন এবং একচ্ছত্র তার মানে আধিপত্য আছে এখানে, মানে তাদের সাথে আপনাদের এক ধরনের কোন্দল আছে, যদি বাবর আপনাদের সাথে না থাকে তাহলে বিএনপি আসলে এখানে কি করতে পারে? এখানে বাবর সাহেব আসলে আর নির্বাচনের প্রয়োজন পড়বে না, বাবর সাহেবের বিকল্প হিসাবে তার স্ত্রী আসতে বিকল্প নির্বাচনের প্রয়োজন পড়বে, আমাদের ভোট চাওয়া লাগবে না মানুষের কাছে। তারপরেও কোনো কারণে যদি এখানে দল বলতে আওয়ামী লীগ আছে, মদন মোহনগঞ্জ খালিয়াজুড়ি বঙ্গবন্ধু আদর্শের দল, আর কোনো দল নাই। মদন মোহনগঞ্জ খালিয়াজুড়ি আসনে আর কোনো দল নাই, এটা বাবরের একটা দল। বাবর যদি না থাকে তাহলে এখানে কোনো বিএনপি নেই। এখানে আমি আল্লাহর উপরে রেখে বলতে পারি 99% আমরা সম্ভাবনা দিতে পারবো ছাত্রনেতা সফিয়া আহমেদ আছে, ওনাকে যদি দল নমিনেশন দেয়, উনি যদি নির্বাচন করতে পারেন, ওনারও বিশাল জনপ্রিয়তা বা ব্যক্তি গ্রহণযোগ্যতা ওই সিটের মধ্যে আছে। এই আসনটি মূলত ধান ও মাছে উদ্বৃত্ত এলাকা, নিজের আসনের চাহিদা মেটানোর পরে কিন্তু বিভিন্ন এলাকার চাহিদা মেটানো হয়, তারপরে কিন্তু সাধারণ মানুষের তেমন কোনো ভাগ্যের পরিবর্তন হয়নি। বাবরের মতো একজন প্রভাবশালী মন্ত্রী থাকার পরেও কেন এই পরিবর্তনটা লক্ষ্য করা যাচ্ছে না? উনি বাবর সাহেব যে কাজগুলি শুরু করেছিলেন আমাদেরটা হলো যে আমরা দিতে জানি, নেওয়াটা আমাদের ভাগ্যে গটে কম। আমাদের এলাকাটা মদন মোহনগঞ্জ খালিয়াজুড়ি তিনটে উপজেলায় ভাটি এলাকা, বিস্তৃত এলাকা নিয়ে আমাদের নির্বাচনী এলাকাটা, এখানে একটা সংশোধনের মাধ্যমে কাজ করাটা খুব দুরূহ ব্যাপার। উনি যে বরাদ্দ পান, আমাদের নেত্রকোনা সদরের এমপি যদি সেম বরাদ্দ পান,
উনি এই টাকাতে যে উন্নয়ন করতে পারবেন আমার এলাকায় উন্নয়ন করা সম্ভব না। ভাটি এলাকায় একটা রাস্তা তৈরি করতে গেলে যে পরিমাণ বরাদ্দের প্রয়োজন, এখানে এই মানে উঁচু এলাকায় 10টা রাস্তা হয়ে যাবে একটা রাস্তা। না কিন্তু তিনি যখন মন্ত্রী ছিলেন তখন কি তিনি কোনোভাবে বরাদ্দ এখানে বাড়াতে পারেননি? এখানে এতেই বোঝা যায় বাবু সাহেব কোনো পক্ষপাতিত্ব করেন নাই, বাবু সাহেব দুর্নীতি করেন নাই। এখানেই বোঝা যায় বাবু সাহেব দেশের জন্য কাজ করেছেন, শুধু এলাকায় নিশ্চিন্তা করেন নাই। এটি প্রমাণ করে যে বাবু সাহেব সকলের জন্য ছিলেন, ওই একটা এলাকার জন্য ছিলেন না। আপনার কাছে আসবো যে আপনারা তো শেষ দুবার ক্ষমতায় ছিলেন, একই প্রশ্ন আপনার কাছে যে ধান ও মাছে উদ্বৃত্ত এলাকা হওয়ার পরেও আপনারা কেন আসলে সাধারণ মানুষের ভাগ্যের তেমন কোনো পরিবর্তন করতে পারেননি? আমাদের এলাকাটা হাওয়ার এলাকা, আপনার আমাদের সাধারণ মানুষের ভাগ্যটা নির্ভর বেশিরভাগ ফসলের উপরে। ফসল যখন বন্যায় থলিয়ে নিয়ে যায় তখন আমাদের সাধারণ মানুষের ক্ষয়ক্ষতিটা একটু বেশি হয়ে যায়। গত বছর যে আপনার এই বন্যায় যখন বাসায় নিয়ে যায় তখন এই মদন মোহনগঞ্জ খালিয়াজুড়িতে আনুমানিক 30-35 হাজার মানুষকে সারা বছর বরাই আপনার ওই বিনামূল্যে চাউল এবং অর্থ টাকা দিচ্ছে আর কি গভর্নমেন্ট। আচ্ছা, আপনার কাছে আসবো যে যেহেতু নির্বাচন আসন্ন, বিএনপি তাদের মানে সাংগঠনিক কাজকর্ম শুরু করেছে কিনা, আর যদি করে থাকে তাহলে কোনো ধরনের বাধাপ্রাপ্ত হচ্ছে কিনা এই আসনে? আমাদের সাংগঠনিক কার্যক্রম আমার করা লাগে না, আমাদের করা লাগতেছে না, কারণ আমাদের প্রতিটা থানা থেকে 20 জন, 40 জন, 50 জন, 100 জন, 150 জন, 200 জন করে হাজতে আছে। এই যে আমাদের হাজতবাস যারা হইতেছে, এটি আমাদের সাংগঠনিক কার্য এমনি যুদ্ধ হইতেছে। এই লোকগুলি হাজতে আসার কারণে প্রতিনিয়ত শত শত হাজার হাজার মানুষ এলাকাতে এসে এদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে বিএনপি যারা করে, এই আন্তরিকতা বাড়তেছে। আমাদের বিএনপি কোনো কুন্দল নাই, সুযোগ নাই কুন্দল করার, কিন্তু আমাদের কিন্তু প্রাপ্য নাই তো, কোনো ক্ষমতা নাই, আমরা শুধু এখন দেই। এখন এই কারণে আমরা জেলে থাকাতে আমাদের সাংগঠনিক কার্যক্রম আমাদের করা লাগতেছে না, আমাদের প্রতিপক্ষ দল আওয়ামী লীগ এই কাজটা করে দিচ্ছে, ত্বরান্বিত করে দিতেছে। বিএনপি যারা করতো তারা সাংগঠনিক কার্যক্রম আমরা মিছিল মিটিং করে যেটা করতে পারি নাই 10 গুণ বেড়ে গেছে এই শুধু একটা কারণে। উনি যে কথাটি বলছে আসলে সত্য কিনা, আসলে সরকারি দলের মাধ্যমে ওনারা কোনো চাপে আছে কিনা এখানে? না, সরকারি দলের মাধ্যমে কোনো চাপে নাই। আপনার বিরোধী দল আন্দোলন সংগ্রাম মিছিল করতেই পারে, কিন্তু উচ্ছৃঙ্খল আচরণ করলে, জ্বালাও পোড়াও যদি হয়, দেশের সম্পদ যদি নষ্ট করতে চায়, তখন তো মামলা হইতেই পারে। আচ্ছা, নির্বাচন যেহেতু একদম খুবই কাছাকাছি আসছে, যে লেভেল প্লেয়িং ফিল্ডের কথা আমরা সবসময় বলি, যেটা জাতীয় পর্যায়ে বেশি আলোচনা হয়, সেইভাবে মাঠ এখানে প্রস্তুত হচ্ছে কিনা, এবং আপনাদের কার্যক্রম আসলে কতটুকু শুরু হয়েছে উপজেলা এবং তৃণমূল পর্যায়ে? আমাদের কাম, আমরা আগামী নির্বাচনকে সামনে রেখে আমাদের কাম আমরা করতেছি, এবং আগামী নির্বাচনে আমাদের জয় ইনশাল্লাহ হবে। কি বিশেষ কাজ করেছেন এজন্য আপনাদেরকে জনগণ ভোট দেবে? আমরা বিশেষ কাজ বলতে, আমরা এদেশের সাধারণ মানুষের জন্য কাজ করি, এই দেশটাকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে, আমরা এই দেশটাকে সমৃদ্ধশালী দেশ হিসাবে দেখতে চাই। এটা সাধারণ মানুষ মনে করে যে এই দেশের ক্ষমতায় যদি আওয়ামী লীগ থাকে তাহলে এই দেশের ভাগ্য, বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হবে, এটা নিশ্চিত। আচ্ছা, এবং সামনে যেহেতু নির্বাচন আছে, যে আপনারা যেহেতু বেশ শেষ দুবার ক্ষমতায় ছিলেন না, জনগণের জন্য কি কি প্রতিশ্রুতি দিতে চান? সময় বলে দিবে, আগাম প্রতিশ্রুতির কোনো কিছু এখানে নাই। আমরা চাই জনগণের স্বার্থে রাজনীতি করি, দেশের স্বার্থে রাজনীতি করি, জনগণের উন্নয়নের স্বার্থে আমাদের যত কিছু করার দরকার আমরা সেটাই করবো, আমার দল সেটাই করবে, করে আসছে, করবে। আপনাদের দুজনকেই ভোট সংলাপে অংশ নেওয়ার জন্য আবারও আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। দর্শক শুনছিলেন ভোট সংলাপ, একটি সুন্দর এবং সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত থাকবে, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো শেষ করছি। আগামীকাল কথা হবে নেত্রকোনা 5 আসন নিয়ে। সেই সময় পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং সঙ্গে থাকুন সময়।